আমেরিকার প্রতিবেশী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার ফুটবল উন্মাদনার অনেকটা অংশ জুড়ে এই দুটো নাম। বিশ্বকাপ এলে সিংহভাগ মানুষ এই দুই দলে ভাগ হয়ে টেলিভিশনের সামনে বসেন। তবে টেলিভিশনে এই খেলা দেখতে গিয়ে একটি ব্যাপার কি খেয়াল করে দেখেছেন? ব্রাজিলের দলে অনেক কৃষ্ণাঙ্গ মিশ্র বর্ণের খেলোয়াড় খেললেও আর্জেন্টিনার দলে কিন্তু সকলেই শ্বেতাঙ্গ, কোনো কৃষ্ণাঙ্গ নেই। আসলে ফুটবল মাঠের এই চিত্রটি বাস্তব চিত্রের একটি মিনিয়েচার মাত্র। পুরো ল্যাটিন আমেরিকাতে কৃষ্ণাঙ্গ ও মিশ্র বর্ণের আধিপত্য থাকলেও আর্জেন্টিনায় সাদারাই একচ্ছত্র। কেন এমনটা? এর পেছনে রয়েছে ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়। ব্রাজিলের মতো আর্জেন্টিনাতেও এককালে আফ্রিকান দাসেরা এসেছিল দলে দলে, করেছিল বংশবিস্তার, বাস করেছে যুগের পর যুগ। কিন্তু হুট করে কোথায় যেন হারিয়ে গেল তারা। তাই এড়াতে যাওয়া অনেক আর্জেন্টাইনি বলে থাকে তাদের দেশে দাসেরা টিকতে পারেনি, কেননা দাসদের খুব একটা প্রয়োজন পড়েনি তাদের। কিন্তু চরমতম জাতীয়তাবাদী আর্জেন্টাইনও এটি বলতে পারবে না যে আর্জেন্টিনায় কোনো কালে কোনো কালো মানুষ ছিল না। তবে একটি প্রশ্ন রয়েই যায়, তাহলে এই কালো মানুষেরা আজ কোথায়? কিভাবেই বা আর্জেন্টিনা হয়ে গেল সাদাদের দেশ? আসুন পেছনে ফিরে সেই ইতিহাসকে দেখা যাক। দাসপ্রথা যখন দেধারসে চলছে, বলছি সেই সময়কার কথা। আফ্রিকা থেকে উত্তর ও ল্যাটিন আমেরিকায় দলে দলে আসতো দাসেরা। দাস ব্যবসার প্রচলন করত ইউরোপীয় বণিকেরা। এরই সূত্র ধরে আর্জেন্টিনায় আফ্রিকান দাসদের প্রথম চালানটি আসে 1587 সালে রিও দা লা প্লাতা দ্বীপে। আর্জেন্টিনার মালিকানাধীন এই দ্বীপটি অবস্থিত রাজধানীর বুয়েন্স এইরেন্স ও উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঠিক মাঝখানে। অঙ্গোলা, কঙ্গো, বেনিন, লুয়ান্ডা ও মেজাম্বি থেকে দাস প্রথমে আসতো ব্রাজিলে। সেখান থেকে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, চিলি সহ ল্যাটিনের বিভিন্ন জায়গায় তাদের পাঠানো হতো। তবে ১৬১০ সাল নাগাদ আর্জেন্টিনা পরিণত হয় দাস বাণিজ্যের ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে। মূলত এখান থেকেই দাসেরা পরবর্তীতে ১৮ থেকে ১৯ দশকের মধ্যে সান্তিয়াগো দেল এস্তোরা, কাতামার্সা, সালতা সহ আর্জেন্টিনার নানা প্রদেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৬০১ থেকে ১৮৬৬ পর্যন্ত আর্জেন্টিনায় পা রেখেছিল ৬৪,০০০ দাস। এরা মূলত কৃষিকাজ করত। এইদিকে ১৮১০ থেকে ১৬ অব্দি স্পেনের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে জেনারেল সান মার্তিনের অধীনে আর্জেন্টিনা হয়ে যুদ্ধ করেছিল আফ্রো আর্জেন্টাইন সেনারা। এরই মাঝে ১৮১০ সালে দেশটিতে দাস প্রথা কাগজে কলমে নিষিদ্ধ হয়ে যায়। তবুও ব্রিটেনে ১৮৪০ অব্দি দাস বাণিজ্য করে গেছে আর্জেন্টাইনরা এবং ১৮৫৩ সাল পর্যন্ত দাস ব্যবস্থা অব্যাহত ছিল সেখানে। এরপরই মূলত দাস বা আফ্রো আর্জেন্টাইনরা গায়েব হওয়ার সূচনা হয়। আফ্রো আর্জেন্টাইনদের হ্রাস পাওয়ার প্রথম ধাপ যেটিকে ভাবা হয় তা হলো ১৮৬৫ থেকে ৭০-এর প্যারাগুয়ে যুদ্ধ। ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মিশ্র শক্তির বিপরীতে প্যারাগুয়ের তুমুল লড়াই। ওইদিকে আর্জেন্টিনার সপ্তম রাষ্ট্রপতি ডোমিঙ্গো ফোস্তিনো সারমিয়েন্তো কৃষ্ণাঙ্গদের বাধ্য করেছিল সেনাবাহিনীতে যোগ দিতে। পরবর্তীতে সেই যুদ্ধে হাজার হাজার আফ্রো আর্জেন্টাইন মারা যায় যারা চুক্তিভুক্ত ছিল। এই কুখ্যাত শাসক কৃষ্ণাঙ্গদের কেবল যুদ্ধে অগ্নিমুখে পাঠিয়ে ক্ষান্ত হননি, বরং সজ্ঞানে আফ্রো আর্জেন্টাইনদের বসতি করতে বাধ্য করেছিল গ্রহীন প্রত্যন্ত অঞ্চলে। সেখানে আফ্রো আর্জেন্টাইনদের জীবন ধারণের ন্যূনতম সুবিধা ছিল না। ফলাফলস্বরূপ ৬০-এর দশকে পিত্তজ্বর ও ৭০-এর দশকে কলেরার মহামারীতে প্রাণ যায় অসংখ্য কৃষ্ণাঙ্গদের। শুধু পরোক্ষভাবে কৃষ্ণাঙ্গদের মৃত্যু নিশ্চিত করেনি তারা, সারমিয়েন্তো অনেকেই নানা বাহানায় দিয়েছেন মৃত্যুদণ্ড। আর্জেন্টিনার শ্বেতকরণের এটি সবচেয়ে পৈশাচিক অধ্যায়। তবে ১৮৫৩ সালে সংবিধান রচনা করে আর্জেন্টাইন ইউরোপ থেকে শ্বেতাঙ্গ অভিবাসীদের স্বাগত জানানোর নীতি সংগৃহীত হয়। এর ফলে ১৮৬১ থেকে ১৯১৪ সাল পর্যন্ত শুধু ইতালি থেকে ২৭ লাখ সাদা অভিবাসী আর্জেন্টিনায় আসে। একদিকে ইউরোপ থেকে সাদাদের গণহারে আগমন, অন্যদিকে আর্জেন্টিনা অবশিষ্ট কালোরা রাষ্ট্রীয় ও জাতিগত আক্রোশের শিকার হয়ে গণহারে দেশ ত্যাগ করেন। এই দুইয়ের ফলাফলে কালো আর্জেন্টাইনরা এক প্রকার নাই হয়ে যায়। তবে বর্তমান আর্জেন্টাইন সাবেক রাষ্ট্রপতি কার্লোস মেনেমের মতো হয়তো অধিকাংশ আর্জেন্টাইনরা নিজেদের সাদা দেশ হওয়া নিয়ে গর্ববোধ করে, কিন্তু যখন তাদেরকে এই কলঙ্কিত ইতিহাস নিয়ে প্রশ্ন করা হয় তারা নিজেরাও জবাব দিতে পারেন। ডেস্ক নিউজ C plus TV Bangla।